बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम प्रिय छात्र छात्रीबृंद। आज बृहस्पतिवार 3 तारीख, आगामीकाल शुक्रवार फ्राइडे। कल के तुम्हारे परीक्षा आछे, साप्ताहिक परीक्षा। आशा करी तुम्हारा परीक्षा दिवे। अनलाइन थेके प्रश्न आपलोड करे निये परीक्षा दिवे। अनाबासिक जे स्टूडेंट टांगलेर आशेपाशे आछो तारा अफिस थेके कोश्चन संग्रह करे निबे, परीक्षा दिवे एबं तारा खाता अफिसे जमा दिए जाबे, आमरा परीक्षा करे देखे दिब। आर जरा दूरे आसो तारा अनलाइन थेके प्रश्न आपलोड करे बासाय परीक्षा दिबे। आमरा रविवार दिन आबार आंसर शीट आपलोड करब, सेटा देखे तुम्हारा खाताटा देखे निबे। ते ए सप्ताहर इंग्लिश सिलेबासे आछे 26-27 लेसन फार्स्ट पार्टेर, और सेकेंड पार्टेर आछे सेम वार्ड इन डिफरेंट पार्टस अफ स्पीच और चेंजिंग पार्टस अफ स्पीच, जे आमरा विगत क्लासगुलोते आलोचना करेछि। आजके एकटु नतून आलोचना जाई। देखो नारेशन, नारेशन शब्दर अर्थ हइलो उक्ति। ये नारेट भार्ब एन ए आर ए टी, नारेट एटा हलो भार्ब। ये नारेट थेके, ये भार्ब थेके नारेशन शब्दर उत्पत्ति। जे नारेशन शब्दर अर्थ हलो उक्ति, व्याख्या बा विश्लेषण। ते ये नारेशन दुई प्रकार, एकटा हलो डायरेक्ट नारेशन और एकटा हलो इनडायरेक्ट नारेशन। डायरेक्ट नारेशन कि बक्तार जे कथा, आमरा जेटाके उक्ति बोले थाकि, এই বক্তার কথার কোনো পরিবর্তন না করে হুবহু তার ভাষায় বর্ণনা করাকে ডিরেক্ট ন্যারেশন বলে, আর বক্তার কথা পরিবর্তন করে নিজের ভাষায় বর্ণনা করাকে ইনডিরেক্ট ন্যারেশন বলা হয়। আচ্ছা, যেমন ধরো বাক্যটা এরকম, যেমন হি সেড টু মি কমা আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। তো এই যে সে বলল, সে আমাকে বলল আমি গতকাল ঢাকা গিয়েছিলাম, তার কথার পরিবর্তন না করে হুবহু বর্ণনা করাই হলো ডিরেক্ট নারেশন। আর ইনডিরেক্ট হলো আমরা এটাকে চেঞ্জ করব। তার আগে একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে, যে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। হি হইল রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর সেট হইল রিপোর্টিং ভার্ব, অর্থাৎ যে ভার্ব দ্বারা ডাইরেক্ট স্পিচ এর সূচনা করা হয় তাকে বলে রিপোর্টিং ভার্ব। এখন এই রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকতেও পারে, আবার অবজেক্ট নাও থাকতে পারে। এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা স্পিকার, এটা হলো রিপোর্টিং ভার্ব, আর মিটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এখানে প্রিপোজিশন যুক্ত অবজেক্ট কখনও থাকে, আবার কখনও হয়তো বা থাকে না। এই চিহ্ন দুইটার নাম হলো ইনভার্টেড কমা বা কোটেশন মার্কস। আর এই ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা আছে, এই পুরো সেন্টেন্সটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচ। এটার নাম হলো রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচ। তাহলে আবারও খেয়াল করো, হি এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা স্পিকার, সেইট রিপোর্টিং ভার্ব, মি রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এখানে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। কোটেশন মার্কস বা ইনভার্টেড কমা, আর এর ভিতরে যে অংশটুকু আছে সেটার নাম হলো রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচ। আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, তখন প্রথম কাজ হইল আমাকে দেখতে হবে যে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে আর ডাইরেক্ট স্পিচটা কোন টেন্সে আছে। টেন্স খেয়াল করতে হবে, সেন্টেন্স খেয়াল করতে হবে। আমরা প্রথমে আলোচনা করি, আজকে আমরা আলোচনা করব শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের কীভাবে ন্যারেশন চেঞ্জ করা যায়। আমি দেখব যে রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচ এর বাক্যটি যদি অ্যাসার্টিভ হয়, সেক্ষেত্রে নিয়ম হইল এই রিপোর্টিং ভার পরিবর্তন না করলেও চলে, তবে সে এর পরে যদি প্রিপোজিশনযোগ্য অবজেক্ট থাকে তাহলে পরিবর্তন হয়। তাহলে তুমি লিখবা হি, একটা জিনিস খেয়াল করবা যে সে প্লাস টু, এই দুইটি শব্দ মিলে হয় টেল, আর এই সেটা যে ফর্মে থাকবে, যে টেন্সে থাকবে, টেলকেও তোমার ঠিক সেই টেন্সে নিতে হবে। তো এখানে সে এর পাস্ট ফর্ম আছে সেইট, তাহলে সে আর টু মিলা হয় টেল। যেহেতু সে এর পাস্ট ফর্ম আছে সেইট, তাহলে আমাকে দেখতে হবে টেলের পাস্ট ফর্ম কী। তাহলে লিখবা টোল্ড, হি টোল্ড মি, বাস। তাহলে আবার রিপোর্টিং ভার্বের পর এখন কোশ্চেন হলো, যদি রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট না থাকে, তো রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট না থাকলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না, আর যদি প্রিপোজিশনযোগ্য অবজেক্ট থাকে তাহলে এইভাবে পরিবর্তন হয়ে যাবে। তাহলে হি টোল্ড মি। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় কমাটোমা এগুলোর পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হয়, হি টোল্ড মি দ্যাট।
বাস এখন আসো পার্সন পরিবর্তনের নিয়ম। ন্যারেশন করার সময় দুটি পার্সন পরিবর্তন হয়, শুধু ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন পরিবর্তন হয়, থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না। ডাইরেক্ট স্পিচে যদি কোনো ফার্স্ট পার্সন থাকে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ সাবজেক্ট যে পার্সনে আছে সেই পার্সন হবে। আর যদি কোনো সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। কিন্তু তুমি ভেজালে পড়লে দেখা যায় এখানে সেকেন্ড পার্সন আছে, এই সাইডে রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেই, সেই ক্ষেত্রে ওই সেকেন্ড পার্সন পরিবর্তন না করলেও চলবে, অথবা অর্থ অনুযায়ী ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন লেখা উত্তম। তাহলে মনে রাখতে হবে শুধু পার্সন পরিবর্তন হয় কিন্তু কেজ পরিবর্তন হয় না। আর কী কী পার্সন পরিবর্তন হবে? ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, আর বাক্যে যদি কোনো সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। যাই হোক, এখানে ফার্স্ট পার্সন আই আছে, আমি আয়ের পরিবর্তে লিখব হি। তাহলে হি টোল্ড মি দ্যাট হি, আয়ের পরিবর্তে হি কেন হইল? আই ফার্স্ট পার্সন, সো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে হি, তাই এখানে হি লিখতে হলো। এখানে যদি কোনো নাউন থাকতো তাহলেও তুমি উপযুক্ত প্রোনাউন লিখতে। বাস এখন পার্সন পরিবর্তনের পরে সবচেয়ে বেশি যে বিষয় সেটা হলো টেন্স পরিবর্তন করা। এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার থাকে তাহলে ডাইরেক্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই সাইটে যদি অ্যামিজার থাকে, অ্যামিজারের পরিবর্তে তোমাকে ওয়াজ ওয়ার লিখতে হবে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড লিখতে হবে, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড। যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মূল বিষয় হলো তুমি খেয়াল করবা রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে এই রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ওইটার পরিবর্তে পাস্ট ইনডিফিনিট লিখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট তে পাস্ট পারফেক্ট। শুধু লক্ষণীয় হইল যে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট করতে হবে। এখানে দেখো ওয়েন্ট আছে পাস্ট ইনডিফিনিট, সো আমাকে লিখতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট পড়ে হ্যাড বসে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাড গন টু ঢাকা। আরেকটা বিষয়, সেন্টেন্সে যদি কোনো নিকটবাচক শব্দ থাকে তার পরিবর্তে দূরত্ববাচক শব্দ লিখতে হয়। আসে ইয়েস্টারডে, তোমাকে লিখতে হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। শেষ চিহ্ন ফুল স্টপ, ইনডাইরেক্ট ন্যারেশন অলওয়েজ শেষে ফুল স্টপ করতে হয়। আবার খেয়াল করো বাক্যটা যদি এরকম হয়, রহিম সেড টু করিম কমা, ইনভার্টেড কমার ভিতরে লেখা আছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ফর ইউ, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ফর ইউ। রহিম করিমকে বললো আমি তোমার জন্য কাজটি করেছি। আচ্ছা, যদি এরকম হয় সেক্ষেত্রে দেখো তুমি লিখবে যে রহিম টোল্ড করিম কমায়ের পরিবর্তে দ্যাট। ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সাবজেক্টকে রহিম, তাহলে এর পরিবর্তে হি লেখো। তবে একটা বিষয়, যেহেতু হি লেখবা, হি দ্বারা কাকে বোঝানো হয়েছে এই জন্য সংক্ষেপে ব্রেকেটে আমি আর দিয়ে রাখলাম যেটা দ্বারা রহিমকে বোঝানো হয়েছে হি। এখন এটা পাস্ট টেন্স আছে, এখানে হ্যাভ, তাহলে হ্যাভের পাস্ট টেন্স কি? হ্যাড, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক ফর হিম, ফর ইউ আছে, ইউ তো সেকেন্ড পার্সন, কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে করিমের পরিবর্তে প্রোনাউন হি, হি এর অবজেক্টিভ ফর্ম হইল হিম। আমি ব্রেকেটে লিখে দিই যে এই হিম বলতে কাকে বোঝানো হয়েছে? করিমকে বোঝানো হয়েছে। বাস ন্যারেশন চেঞ্জ হল। আবার খেয়াল করো যে রিপোর্টিং ভার্ব যদি
রিপোর্টিং ভার্ব যদি অবজেক্ট না থাকে তাহলে কিন্তু আমার পরিবর্তন করার কোনো দরকার নেই। যেমন বাক্যটা যদি এরকম হয়, মিনা সেড কমা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। তাহলে তুমি কি করবে, এখানে মিনা সেইড আছে, তুমি মিনা সেইডই লেখো, মিনা সেইড দ্যাট। এইখানে কিন্তু আমার টোল্ড লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে প্রিপোজিশন যোগ্য অবজেক্ট নেই। মিনা সেইড দ্যাট শি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে যদি প্রিপোজিশন যোগ্য অবজেক্ট না থাকে তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন না করলেও চলে, বা না করাটাই বেটার। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে তো ডাইরেক্ট পিসের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেজ টু মি, হি সেজ টু মি কমা আই হ্যাভ নো মানি টু হেল্প ইউ, আই হ্যাভ নো মানি টু হেল্প ইউ। এই হি সেজ টু মি এইটার পরিবর্তে তোমাকে লিখতে হবে হি টেলস মি, কমাটমের পরিবর্তে বসবে হইল দ্যাট। আই ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করতেছে হি। এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমরা দেখব আয়ের পরে হ্যাভ বসছে, এখন হির পরে তো আর হ্যাভ বসবে না। হি হ্যাজ নো মানি টু হেল্প মি, সেকেন্ড পার্সন আছে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করতেছে। আচ্ছা, এখন দেখা গেল যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও ডাইরেক্ট স্পিচের বাক্য দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে সেগুলোর টেন্সের কোনো পরিবর্তন হবে না। ধরো এরকম লেখা আছে, টিচার সেইড কমা ইনভার্টেড কমার ভিতরে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাস, এখন এটা কিন্তু পরিবর্তন করা যাচ্ছে না। তুমি কি কি লিখবা, তুমি লিখবা টিচার সেইড দ্যাট, যা আছে তাই লিখবা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, টিচার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে আমরা দেখব যে রিপোর্টিং ভার পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও এই ডাইরেক্ট ফিস দ্বারা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক সত্য ঘটনা বোঝায় ওইগুলোর টেন্সের কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নারেশনটা বুঝতে পেরেছো। এরপরে স্টেপ বাই স্টেপ অন্যগুলো আলোচনা করব। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।